গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সেখানে বইছে আনন্দের বন্যা। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত 39 জন ফিলিস্তিনিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা তাদের স্বজনরা, আর হামাসের কাছ থেকে 13 ইসরায়েলি মুক্ত হওয়ায় আবেগ আপ্লুত তাদের কাছের মানুষজন। আজ দ্বিতীয় দিনের মতো যুদ্ধ বন্ধ রয়েছে। 48 দিন পর শুক্রবার গাজায় কোনো বোমা ফেলেনি ইসরায়েলি বাহিনী, রাস্তায় আতঙ্ক ছড়ায়নি ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি। দেড় মাসের বেশি সময় পর এই প্রথম নির্ভয়ে ঘুমল সেখানকার বাসিন্দারা। উপত্যকার সর্বত্র এখন দখলদার বাহিনীর তাণ্ডবের চিহ্ন। মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার বাড়িঘর, তারপরেও বিধ্বস্ত এই ভূমিতে আনন্দের বন্যা বইছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে 39 ফিলিস্তিনিকে। কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসও ইসরায়েলের 13 নাগরিক ও 11 বিদেশিকে জিম্মি দশা থেকে মুক্তি করে দেয়। দীর্ঘ সময় পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ মেতে ওঠেন স্বজনরা। একই চিত্র ইসরায়েলেও। দীর্ঘ উৎকণ্ঠা আর প্রতীক্ষার পর স্বজনদের দেখা পাওয়ায় সৃষ্টি হয় আবেগ ঘন পরিবেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছেন গাজায় শান্তি ফেরানোর সুযোগ এসেছে। আমাদের লক্ষ্য পূর্ণ হয়েছে, গাজায় চার দিন যুদ্ধ হবে না। চুক্তি বাস্তবায়নের কঠিন দিনগুলি শুরু হয়েছে, আশা করছি আরও ভালো কিছু অপেক্ষা করছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বাস্তবসম্মত সুযোগ আছে। যুদ্ধবিরতির ঘটনায় ইরান সহ বিভিন্ন দেশে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার থেকে রাফা ক্রসিং দিয়ে চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানিবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে। গাজায় ইসরায়েলি হামলায় 13,000-এর বেশি মানুষের প্রাণ গেছে, এর মধ্যে 6,000-এর বেশি শিশু। আর 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় নিহত হয় 1,200 জন, জিম্মি করা হয় 200+ মানুষকে। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।